হ্যালো বন্ধুরা, আমি নীল। আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ফ্যাক্টস নীলে অনেক স্বাগত। ফ্যাক্টস এমন যা বাড়িয়ে দিবে আপনার নলেজ। বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রথমবার মা বাবা হয়েছেন এবং যাদের শিশু অনেক ছোট, তারা শিশুকে কিভাবে বড় করবে তারা খুঁজে পাচ্ছে না। শিশু সবসময় ঘরের মধ্যে আটকে থাকে এবং শিশুরা ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি আপনার শিশুর যদি সুস্বাস্থ্যের অধিকার করে তুলতে চান তো ভিডিওটি আপনার অবশ্যই দেখা দরকার। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শিশুর সুস্বাস্থ্য সম্পর্কে এমন সাতটি টিপস দেব যা জানার পর আপনি নিজেই দেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার আগত ভিডিওগুলি আপনি সর্বপ্রথম দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজকের শিশু ভবিষ্যতের নাগরিক। একটি শিশু যখন বড় হয় তখন চারপাশের পরিবেশ তাকে অনেক বেশি প্রভাবিত করে এবং এর প্রতিফলন ঘটে তার ব্যক্তিত্বে। শিশুর সামগ্রিক বিকাশের সঙ্গে পরিবেশ নিবিড়ভাবে জড়িত। অবশ্যই মনে রাখবেন, বাবা মায়ের নিজেদের ভেতরের সম্পর্ক ভালো রাখতেই হবে, বাইরে শিশুদের সামনে নিজেদের আদর্শ করে তুলে ধরতে হবে। তো চলুন বন্ধুরা, জানা যাক কি সেই সাতটা পয়েন্ট। সময় দিন নিজের সন্তানকে। আপনার শিশুর শৈশব ভোরের দিন আপনার সংস্পর্শে, আর তার সঙ্গে খেলুন, আত্মীয়দের বাসায় বেড়াতে নিয়ে যান, দূরে কোথাও ঘুরে আসুন। সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক যেন হয় বিশ্বাস আর ভালোবাসার। সামাজিক করে তুলুন নিজের শিশুকে। অন্যদের সঙ্গে কিভাবে মিশতে হয় তা শেখান। শিশুরা খেলার সময় কোনো সমস্যায় পড়লে তার সমাধান করে দিন। অন্যের মতের প্রতি কিভাবে সম্মান দেখাতে হয় তা শিক্ষা দিন। পাশাপাশি সময়ের কাজ সময়ে করাতে শেখান। সন্তানকে খাওয়া, ঘুম, খেলার সময় নির্দিষ্ট করে দিন যাতে সে সময় সম্পর্কে অকিবহল হয়। ছবি আঁকা শেখান। দীর্ঘদিনের গবেষণায় দেখা গেছে শৈশবে শিশুরা যদি ছবি আঁকার সুযোগ পায় তাহলে তারা মেধাবী এবং বুদ্ধিমান হয়ে থাকে। এটি আমার কথা না, এটি অনেক গবেষণায় দেখা গিয়েছে। বিজ্ঞানীদের মতে শিল্পচর্চার মাধ্যমে শিশুদের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি পায়। অভিনব চিন্তার মাধ্যমে শিশু যখন বিভিন্নভাবে শিল্পচর্চার সুযোগ পায় তখন তার সৃজনশীলতাও বৃদ্ধি পায়। সে অসাধারণভাবে ভাবতে ও চিন্তা করতে শেখে যা তাকে বিভিন্ন সমস্যার সমাধান করতে শেখায় এবং যে কোনো পরিস্থিতিতে সে তখন সহজেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। প্রশংসা করুন নিজের সন্তানের। যে কোনো ভালো কাজের জন্যে তার প্রশংসা করুন, তা যতই ছোট হোক না কেন। ভুল করলে বকা দেবেন না, বুঝিয়ে বলুন কাজটি কিভাবে করা উচিত ছিল। এছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানকে সততা শিক্ষা দিন, দায়িত্ব সম্পর্কে বোঝান, বড়দের সম্মান করতে শেখান, তাকে বোঝান সব কাজে ধৈর্য ধারণা করতে হয়। এসব শিক্ষার মাধ্যমে তার জীবনে মজবুত ভিত্তি তৈরি হয়। সৃজনশীল খেলনা। শিশুর খেলনা হতে হবে আবিষ্কার ধর্মী, নাটকীয় এবং সৃজনশীল। বয়স ভেদে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ উপযোগী খেলনা নির্বাচন করতে হবে গুরুত্বের সঙ্গে। ঘরে ও বাইরে দুই জায়গাতেই খেলা যায় এমন খেলনা শিশুর মানসিক বিকাশে বেশি সহায়ক। শিশুকে এমন ধরনের খেলনা দিতে হবে যা তার বুদ্ধি বাড়াতে সাহায্য করে। সঙ্গীত চর্চা। সুখে দুঃখে সঙ্গীত যেমন আমাদের মনোরঞ্জন করে তেমনি শৈশব থেকেই শারীরিক ও মানসিক অনেক কাজের ওপরেই রয়েছে সঙ্গীতের নিবিড় প্রভাব। তাই শিশুকে একেবারে ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে পরিচয় করানো জরুরি। সঙ্গীত মানসিক স্বাস্থ্যের উন্নতি সাহায্য করে। ভালো সঙ্গীত শুনলে মস্তিষ্ক থেকে ডোপামিন নামের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা কোনো কিছু শেখার ক্ষেত্রে শিশুকে আগ্রহী করে তোলে। তো অবশ্যই সঙ্গীত চর্চা করাবেন। সর্বশেষ পয়েন্ট যেটি, বই পড়া। বই পড়া শিশুর মনের সুপ্ত ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করে। একসময় মা, দিদিমা, ঠাকুমারা, পিসিরা ঠাকুমার ঝুলির গল্প শুনিয়ে সময় কাটাতো শিশুদের।
এখন সেটি ব্যতিক্রম ঘটেছে। আগেকার যেসব গল্প এখন শিশুরা শুনতেই পায় না বললেই চলে। শিশু বয়স থেকেই তাই শিক্ষামূলক বইয়ের পাশাপাশি গল্পের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। গল্পের বই পড়ার মাধ্যমে শিশুর মানসিক বিকাশ প্রকাশিত হয় এবং মনের ভাব প্রকাশের ক্ষমতা বাড়ে। এর ফলে শিশুরা জটিল শব্দ ও বাক্য সহজে বুঝতে পারে, এতে তার পড়ার আগ্রহ বৃদ্ধি পায়, সেই সঙ্গে বৃদ্ধি পায় শিশুর বুদ্ধিমত্তা। বন্ধুরা, এই 7টি পয়েন্ট যদি আপনি আপনার শিশুর ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করেন এবং তাকে যদি অতিরিক্ত সময় দেন, সবসময় কাজের মধ্যে না ডুবে থেকে, তো দেখবেন আপনার শিশু সুস্বাস্থ্যের অধিকার অবশ্যই হবে। আমিও একজন পিতা, তো আমিও আমার শিশুর প্রতি এই 7টি পয়েন্ট সবসময় ফলো করার চেষ্টা করছি। সময়ের অসুবিধার জন্য সমস্ত কিছু করে উঠতে পারি না, কিন্তু যথাসাধ্য চেষ্টা করে চলেছি আমার শিশুর সুস্বাস্থ্যের ব্যবস্থার জন্য। তো আপনিও যদি আপনার শিশুর সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে চান, তো অবশ্যই 7টি পয়েন্ট ফলো করবেন। আরেকটি কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও তাদের সন্তানের সুস্বাস্থ্যের অধিকার করে তোলার জন্য সাহায্য যাতে আপনি করতে পারেন। তো অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো ভিডিওটি। আরও একটি কথা বন্ধুরা, আমার আরও একটি চ্যানেল রয়েছে যেখানে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও তৈরি করে থাকি, সেই চ্যানেলের নাম টেকনিল। আপনি যদি আমার সেই চ্যানেলে গিয়ে টেকনোলজি রিলেটেড ভিডিওগুলি দেখতে চান, তবে আমার ডেসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমি সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।